প্রতিটা নিঃশ্বাসেই যার হৃদয় যুদ্ধ করে মৃত্যুর জন্য তাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আমি একটা বিড়ি খেয়েছি। ঠিক আছে শোন, ওইয়া ভালাই, ওই জমিটার উপর এখন আমার পতাকা উড়ে নি স্যার। যেদিকেই তাকাই হগল দিকে তো দেহি আমনের পতাকা। টাকা মাটি, মাটি খাটি, মাটির তৃষ্ণা এখন আমার মেটেনি। আমার চোখের সামনে যে জমি দেখব সবই আমার হতে হবে। আমি কারো মাটির উপরে পা দিয়ে হাঁটব না। যা পতাকা ওড়া। টাকা মাটি, টাকা মাটি, টাকার জন্য লাঠা লাঠি, টাকার জন্য কাডা কাডি, টাকা পাইলি ফাডা ফাট যাইতে। এই এই জমিদার মালিককে দা। আমি ওরে ভাই চাষি জব্বর ভালোবাসি, কারি কারি টাকা পাইলে মুখে ফুটবে আসি। কিষান হাঙ্গা বছর কষ্ট করিয়া ফসল ফলাইয়া কয় টাকার ফায়দা পাও। একবারে টাহা পাইয়া ব্যাংকে জমা রাখো, সুদের টাকা দিয়েই সংসার চলিয়া যাইবে, আসল টাহা ব্যাংকেই থাকবে। এই লেগে কই জমিনটা বেচিয়া ভালাও। আমি জমিন বেচুম না। হায় হায় কয় কি স্যার, জমি বেচতে চাই না। বুড়ো আঙ্গুলটা কেটে নিয়ে আয়, ওটা দিয়ে দলিলে ছাপ দেব। আমি খুব খুশি হয়েছি তুমি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছো। কাবিলা। জি স্যার। লাশটা সাগরে ফেলে দে। হে আনয় ভালাইলাম, বাচ্চাটা ওটাকে তুই শেষ করে দে। বাচ্চাটার মারার দরকার নাই, আমাগো বেগম সাহেবা মরা বাচ্চা প্রসব করছে, ওরে পাইলে খুশি হইবে। এই সন্তান বড় হয়ে তার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে আর আমার মুখে পড়বে চুন কালি। মুখ তারে বেরাইস দেয়া পরিষ্কার করবো। আনে সারা অঞ্চলে এইরকম সন্তান তো অনেক আছে, আপনার কয়জনটা ঠেকাইবে। বাচ্চাটা নিজের হাতে মারলাম না, জঙ্গলে ফেলে দেওয়ার ব্যবস্থা কর। নিজের বাপের বাড়িতে। বাপের বাড়িতে মানে আমার বাড়িতে? খুব ভালো হয়েছে, আমার বাপের একটা সাক্ষী থেকে গেল। ওই হিমাংশু আমার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দেবে। ইহকালেও সাক্ষী দিতে পারবে না, তবে পরকালে যদি দেয়, কারণ তার আমি সিতায় পাড়াই দিছি, এতক্ষণে পড়িয়া কাবা বই গেছে। আস্তে দিলে হইতে না, একলাই খাইবেন। এই যে এই যে এবার দুধ খেতে হবে। লক্ষ্মী সোনা চাঁদের কোনা খাও খাও খাও। লক্ষ্মী সোনা চাঁদের কোনা। বেগম সাহেবা, বাচ্চা মায়ের বুকের দুধ না খাইলে কি শান্ত হয়? মায়ের দুধ পাবো কোথায়? মাসখানেক হইল আপনার বাচ্চা মইরা গেছে।
এখনো বুকের দুধ শুকায় নাই। একবার একটু চেষ্টা করে দেখেন না। রোশনি, রোশনি এদিকে আয় তো। এই রোশনি। জি বেগম সাহেবা। এই যে বাচ্চা রেখে গেলাম, ওর দিকে কিন্তু খেয়াল রাখিস, আমি কোর্টে যাচ্ছি। ঠিক আছে। শুনলাম পুলিশকে ইনফর্ম করে একটা বাচ্চা ঘরে তুলে এনেছ। কার বাচ্চা হবে? কোনো মানুষ কিংবা অমানুষের? এক অজাত কুজাতের বাচ্চাকে ঘরে তুললে কোন বুদ্ধিতে? অনেকগুলো কামরাই তো খালি আছে, তোমার তো অসুবিধা হবার কথা নয়। সারা, আমি আসামি হয়ে ফেঁসে গিয়েছিলাম, তুমি আমাকে আইনের মারপেছে বাঁচিয়েছো। ইয়োর অনার, কাঠগড়ায় দাঁড়ানো লোকটিকে যদি খুনি ধরে নেওয়া হয় এবং বিচারে যদি তার ফাঁসি হয়, তাহলে আমার প্রশ্ন, এই ব্যক্তির ফাঁসি হলে যে ব্যক্তি খুন হয়েছে তার স্ত্রী সন্তানের কি লাভ হবে? আর এই মানুষটি অপরাধের অনুসূচনা এখন কাঁদছে, তার অন্তরে জেগে ওঠা মনুষ্যত্বকে আমরা কি সমাজের কাজে লাগাতে পারি না? তার জন্য উপরের মহলে আইনি সংস্কারের প্রয়োজন আছে। আমাকে ভালোবেসে বিত্তবান বাবার সংসার ছেড়েছ, আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি অনেক সাহায্য করেছ, সেই কৃতজ্ঞতায় আমি তোমার অনেক অন্যায় কাজ সহ্য করি। আমি যে কত ভয়াবহ হতে পারি তা তুমি জানো? জানতে চাই না। তারপরও বলছি, এই বাচ্চাটাকে আমি ফেলে দেব না, তাকে লেখাপড়া শেখাব। পারবে না। তাকে সৎ মানুষ বানাবো। পারবে না। সে নিজেই নিজের পরিচয়ের অধিকার প্রতিষ্ঠিত করবে। আরে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, একদিন প্রমাণ করে দেব আমি কখনো হারি না, হারবো না। আমার ইজ্জতের দিকে চেয়ে এই এই বাচ্চাকে এখানে রাখা যাবে না। লোকে একদিন রটিয়ে বেড়াবে, খান সাহেবের অবৈধ কর্মের ফসল এই বাচ্চা, আর যদি রাখতেই চাও এই বাড়িতে নয়, অন্য কোথাও। তাই হবে। কিছু কইবেন স্যার? সারা খুব জেদি, সে ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষ করে ফেলবে। আমি চাই সে অমানুষ হোক, তাকে আমি নিজের স্বার্থে কাজে লাগাবো। বুঝছি, কলমের পরিবর্তে পিস্তল, তারাতে পিস্তল তুললে দিতে হইবে। কিন্তু এই পিস্তলের গুলি যদি একদিন আমনের বুকের মধ্যে ফুটায়, স্বার্থের ব্যাপারে আমনের তোমার বুক পিট নাই। তুই সত্যি আমাকে চিনেছিস। ওরে আল্লাহ, যা কালি মাইরি খাইয়ে যামো। আলম খান আমাকে চ্যালেঞ্জ করেছে, বাট আমি কোনোদিন হারিনি, হারবো না। আমি গোবরে পদ্ম ফুল ফোটাবো। ডিসুম 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 ডিসুম। আরে তোর হাতে এটা কি? তুই স্কুলে যাসনি? এটা তোকে কে দিয়েছে? একজন লোক বলেছে এটা দিয়ে নাকি আমি বড় লোক হব। তোর বড় লোক হবার দরকার নেই,
তোকে মানুষ হতে হবে, লেখাপড়া শিখতে হবে। মনে কর তুই অনেক দূরে গেছিস, লেখাপড়া না করলে তুই মাকে চিঠি লিখবি কি করে? বল বল না, তুই মাকে চিঠি লিখবি কি করে? আমার সাম্মারিয়া কি কাম করলি? পাথর দিয়া বুক বান্ধাইলি, পাথর দিল টান সাগর হেসা ফানিয়ান। আমার খেতে আপনি হাডুডু খেলতেছেন কেন? আনন্দে আই জি, তুমি মাইয়া বিয়া দেবা আর আমি পোলা বিয়া করামু, বুঝলা না? তুমি জমিন বেচা দেবা আর আমি কিনমু। এই নাও দলিল আনছি, টিপ সই দাও। না দিমু না। হি স্যার, টিপ সই দেবে না। জোর করে দস্তখত নিয়ে ওকে ছালায় ভরে সাগরে ফেলে দে। আরে আমি আপনাকে মারবো কেন? আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমি তো আপনাকে সাগর থেকে উদ্ধার করে নিয়ে এলাম। কি হচ্ছে বলুন তো? আলম চৌধুরীর কাছে জমি বেশি নেই বলে আমার সাগরে ফালায় দিয়েছে। আলম চৌধুরী এত খারাপ? মিথ্যে বলছে। আমি তো সত্য কথা কইতাছি। সারা অঞ্চলের লোক জানে তিনি একজন দয়ালু সমাজ ছিল, সামনে নির্বাচন করবেন, এ কাজ তিনি করতে পারেন না। ঠিক আছে আপনি যান, মাকে আমি সব খুলে বলব। যা দেখেছ যা শুনেছ ভেবে নাও সব ভুল। ভুল? সবই ভুল? এতদিন জেনে এসেছি আপনি একজন সমাজসেবক, দেশ দরদী দানশীল মহান ব্যক্তি, দেশ সংস্কারের অগ্রনায়ক, একটি খাঁটি চরিত্রবান মানুষ। সবই ভুল? তাহলে আজ যা দেখলাম সেটাই সত্য? আপনি একজন ভণ্ড প্রতারক খুনি। আমি চাই না এই পিস্তলের বুলেটে তোর নাম লেখা। প্রতিটা নিঃশ্বাসে যার হৃদয় যুদ্ধ করে মৃত্যুর জন্য তাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। কোনো এক অজ্ঞাত পিতার পরিচয়হীন সন্তান হয়ে আমি যখন পৃথিবীতে এসেছি তখনই একবার আমার মৃত্যু হয়েছে, যখন আমাকে নিঃস্ব অবস্থায় ফেলে আমার গর্ভধারিণী মা মরে গেছে, অথবা আমার জন্ম পরিচয়ের লজ্জা ভোলার জন্য আত্মগোপন করেছে, তখনই আমার আরেকবার মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ আমার দিকে আঙুল তুলে কুৎসিত ইঙ্গিত দেয়, তখনই আমার বারবার মৃত্যু হয়। আমি মৃত্যুকে ভয় করি না। আমাকে যখন আমি বুঝতে শিখেছি তখনই মরে যেতাম। এক দয়াময়ী মা আমাকে তার দুধ পান করিয়ে বড় করেছে, যদি কখনো আমাকে তার প্রয়োজন হয় সেই কৃতজ্ঞতার ঋণ শোধ করার জন্যই আমি বেঁচে আছি। সেই দয়াময়ী মায়ের কৃতজ্ঞতার ঋণ যদি তুই শোধ করতে চাস তাহলে আমি যা বলবো তুই তাই করবি, নইলে আমার পিস্তলের বুলেট তাকে হাজিরা করে দেবে। না না, আপনি আমাকে খুন করুন। আমি তোকে খুন করতে চাই না, কিন্তু বাধ্য করিস না। যোগ